স্পেশাল ব্লগ আজকে আমি এখান থেকে শুরু করছি। কালকে মানে এর আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো আমরা মানে মৌমিতাদির বাড়িতে ঢুকছি, সেই মুহূর্তে ব্লগটা শুরু করেছি। তো বাড়িতে অনেক কষ্টে পৌঁছেছি, ভুল ভাল রাস্তায় চলে গেছিলাম। দিদি ভাই কন্টিনিউ ফোনে আমাদের সাথে কথা বলছে কিন্তু তবুও আমি ভুল ভাল রাস্তায় চলে গেছিলাম। এটা হয় আর কি, মানে ব্যাগ নিয়ে মেয়ে নিয়ে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, দিদি ভাই কি বলছে আমাদেরকে। তো এই হচ্ছে আমার দিদি ভাই। হ্যালো এভরিওয়ান। তো মন্দিরা তোমরা যারা বন্ধু তারা আমারও বন্ধু। হ্যাঁ অবশ্যই, আমি বুনু ডাকিও আমাকে দিদি ভাই ডাকছে। তো আজকে ওকে সামনে বেয়ে সত্যি বলছি আমি খুব হ্যাপি, কারণ বুঝতে পারছো যে ভিডিওতে দেখা সামনে থেকে দেখা অনেকটাই আলাদা। তো যাই হোক তোমরা দেখতে থাকো। আর কেন এসেছে বলেছো এটা? হ্যাঁ এখন তো বলা যেতেই পারে, আগের টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ ও তো আগের ব্লগে বলেই দিয়েছে যে কেন আসছে। তো আমি দেখেছিলাম কমেন্ট বক্সে হিউজ, হ্যাঁ কমেন্ট বক্সে হিউজ রিসেপশন লুকটা চাইছে। তো আমরা ডিসাইড করেছি ওকে আজকে রিসেপশন লুক দেবো। আর ও বিশেষ করে আজকে ভ্যালেন্টাইন্স ডের দিন ও ওর হাজবেন্ডকে এটা গিফট করতে চায়। তো বুঝতেই পারছো ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। আসো। ও সত্যি, তো ভ্যালেন্টাইন্স ডে তো ওকে নিতেই হবে। হ্যাঁ সত্যি, তো আছে তো ওর সাজগোজ তোমরা জানি না কতটুকু কি আগের ব্লগে দেখতে পেয়েছো, দেখাতে চাইনি, হয়তো ভুল ভাল করে চলে এসেছে। কারণ আজকে ভেবেছিলাম ওর মানে স্পেশাল সাজটা দেবো আর কি। তো একটু একটু যদি চলে এসে থাকে তো কিছু করার নেই। আর চলো ব্লগটা শুরু করে দিই আজকে এখান থেকে। আর কিছুক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে নিই, চোখ মুখ একটু জল টল দিয়ে নিই, প্রচণ্ড ক্লান্ত লাগছে। আর দিদি ভাইয়ের চ্যানেলের কথা কি দিদি ভাই বলবে না আমি বলবো? আমার চ্যানেল আছে একটা, তবে খুবই ছোট, এর মধ্যে বড় নয়। না কোনো চ্যানেলই ছোট না বড় না। আজকে আমি যেরকম শূন্য থেকে শুরু করেছিলাম দিদি ভাইও শূন্য থেকে শুরু করেছে। দিদি ভাইয়েরও একদিন 100K প্লে বাটন এই ঘরে এইখানে এইখানেই থাকবে, 100K প্লে বাটন। আর সেই দিনকে আমি আবার আসবো সেটা দেখতে। আমি জানি, আমি জানি আসবে। তো তোমরা একটু সাপোর্ট, আমার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি ব্লগার মৌমিতা। ওখানে তোমরা বিভিন্ন রেসিপি পাবে, বিউটি টিপস পাবে, আর হ্যাঁ মেকআপ সংক্রান্ত সবকিছুই রয়েছে। তো তোমরা যদি ভালো লাগে তো বন্ধুত্বের হাতটা বাড়িও। আমি একদম বাড়াতেই হবে, বাড়াতেই হবে। আর দিদি ভাইয়ের চ্যানেলের লিঙ্ক তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়েই দেবো, তার সাথে কমেন্টেও পিন করে দেবো, কমেন্টে পিন করে দেবো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দিদি ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো, সমস্ত মানে রাস্তা আমি খুলে দেবো, মানে যতগুলো রাস্তা দিয়ে তোমরা দিদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো, তোমাদের সাথে সুবিধা হয় দিদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে। তো কোনো কিছু আমি বাকি রাখবো না, সব কিছু বলে দেবো। তো তোমরা প্লিজ দিদি ভাইকে দেখো। আর এই যে অলরেডি আমার মেয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে, অলরেডি দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর আমার মাকে তো তোমরা দেখতেই পেয়েছো ব্লগে, তো আজকে সারাদিন মা থাকছে। এই যে আমার মা আর আমার বর সবাই এখানে বসে আছে, তো ওরা সারাদিন এখানে থাকছে আমার সাথেই। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর বিরিয়ানি খেয়ে আমার লিপস্টিক তো একদম চলে গেছে, লিপস্টিক চলে গেছে। তো এখন একটু বিশ্রাম করছি, এই কিছুক্ষণ বিশ্রাম করবো, দিদি ভাই এখনই আসবে, দিদি ভাইয়ের সাথে খেলাম। আর তার আগে আমার বর মানে আমার বর আর আমার মা খেয়ে নিয়েছে, আর হচ্ছে তার মেয়েকে আমি খাইয়ে নিয়েছি, আগে মেয়েকে খাইয়ে নিয়েছি ঘুরে ঘুরে সারা বাড়ি খেলা করতে করতে। এই যে এই দুটো পুচকে, এই দুটো পুচকে মিলে সারা ঘর খেলা করে বেড়াচ্ছে, আর আমি সেই সুযোগে খাইয়ে নিয়েছি মেয়েকে, আর তারপরে আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো এবার লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা সাজুগুজু করতে বসবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। দিদি আমাকে কেমন করে দিয়ে চলে গেলা? দিদি আমাকে তুমি কেমন করে দিয়ে চলে গেলা? আমাকে দিদি ভাই বললো এভাবে বসে থাকতে, তো আমি এইভাবে বসে থাকি, তোমরাও থাকো আমার সাথে। সাইড থেকে দেখতে কিন্তু ভালো লাগছে, সাইড থেকে দেখো। হ্যাঁ এরকম সাইড থেকে দেখো। ওটি যখন আমি মানে রেডি করবো তখন তো পেশেন্টকে আমি রেডি করে তারপর তো সরঞ্জাম আনবো। আমি পেশেন্ট? তাই না, তোমরা বলো। আচ্ছা তারপর সরঞ্জামগুলো তো আনতে গেলে। আচ্ছা দিদি ভাই সরঞ্জাম আনতে গেছিল, দিদি ভাই প্রচুর সরঞ্জাম নিয়ে এসেছে, এখন আমার ওপর অনেক কিছু মানে চলবে আর কি, এক্সপেরিমেন্ট চলবে, গিনিপিগ। হ্যাঁ তো চলো এরকম সাইড থেকে দেখলে বেশ ভালো লাগছে। তো চলো সঙ্গে থাকো, হ্যাঁ আবার আসছি একটু বাজার। তো
আপাতত দিদি ভাই চুলটা এরকম বেঁধে উঁচু করে রেখে দিল, আর দিদি ভাই এখনো যোগাযন্ত্র করে যাচ্ছে। এই যে এত কিছু বের করেছে, আরো বের করছে, আর মুখটা পরিষ্কার করে দিল দিদি। তো এবার দেখো, শুধু আমাকে দেখলে হবে, দিদি ভাইকেও তো দেখতে হবে। চলো দিদি ভাই নিয়ে আসুক, দিদি ভাই যা যা আছে আনার। তারপরে থুক 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 শুরু হবে, তারপরে আবার তোমাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো। যতটা মানে পারলাম ততটা শেয়ার করলাম। এখন আই মেকআপ কমপ্লিট হয়নি, এখনও অনেক কিছুই বাকি আছে। তো সেলফি স্টিক হাতে নিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে আর একটু প্রচণ্ড, তোমরা তো জানোই ফ্রেন্ডস, আমার মাথা যন্ত্রণার একটুখানি ধাত আছে। তো আজকের প্রচণ্ড রোদ মাথায় লেগেছে, এখানে আসার সময় স্টেশনে রাস্তায় প্রচণ্ড রোদ মাথায় লেগেছে। তো তার জন্য স্যারেডন খেলাম এইমাত্র দিদিভাইয়ের কাছ থেকে, আর দিদিভাইকে একটু রিকোয়েস্ট করলাম বাড়ি যাওয়ার আগে একটুখানি আমাকে হেয়ার অয়েল দিতে, চুলে হেয়ার অয়েল ম্যাসাজ করে দিতে। তো এটাই আর কি, মাথা যন্ত্রণার এই দুটোই ট্রিটমেন্ট আমার। চাটা খেলে আমার অত কমে না, একমাত্র স্যারেডন আর চুলের তেল, এই দুটোতেই একমাত্র আমাকে বাঁচাতে পারে। তো চলো বেশি কথা বলবো না, এখনও প্রচুর প্রচুর শ্যুট বাকি রয়েছে, আপাতত আর কিছু শেয়ার করছি না, একেবারে কমপ্লিট হয়ে যায় তারপরে আমরা আসছি তোমাদের সামনে, ঠিক আছে? সবাই দেখতে থাকো আজকের ব্লগটা, আপাতত কিছুক্ষণের জন্য টাটা। সাজ কমপ্লিট হয়নি দেখে বুঝতে পারছো, জাস্ট মেকআপ কমপ্লিট হয়েছে, এখনও চুল বাঁধা হয়নি আর গয়নাগাটিও কিছু করা হয়নি, এইমাত্র কফি খেলাম আর দিদি ভাইও কফি খেলো। আর ওইদিকে দেখো আমার মা কফি খাচ্ছে আর আমার বর, দেখতে পাবে ওই যে আমার বর বসে কফি খাচ্ছে, আর পুচকেগুলো বিরাট 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 চিৎকার করছে, খেলা করছে, কান্না করছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, ফাটাফাটি একদম ফাটাফাটি ব্যাপার আর কি পুচকেগুলোর, চিৎকার চিৎকার করছে, খেলছে, লাফাচ্ছে, কুদছে, কি করছে জানি না। তো তার মধ্যে দিদি ভাই অনেক মাথা ঠান্ডা রেখে, আমি মাথা ঠান্ডা রেখে আমাদের কাজ কন্টিনিউ করছি। চলো কেমন লাগছে বলো, গয়নাগাটি না পরে চুল না বেঁধে কেমন লাগছে বলো, আর তারপরে কমপ্লিট হওয়ার পরও কেমন লাগছে বলবে, ঠিক আছে? তো চলো দিদি ভাই এক্ষুনি আসবে, কফি খেলো, কফি মগটা রাখতে গেলো, চলো আবার পরে কথা বলেছি।
মমিতা দিদি তো দিদি ভাইয়ের হাতের কাজ কেমন হয়েছে ওর কাজটা বলো তোমাদের অধিকাংশ কমেন্টস পেয়ে কিন্তু ওকে আজকে আমি এই লুকটা দিয়েছি তো একটু জানিও যে তোমাদের কেমন লাগলো একদমই আর তোমাদের যদি আমার দিদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে ইচ্ছে করে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে সেখানে আমি দিদি ভাইয়ের চ্যানেলের লিংক দিয়ে দেবো আর কমেন্টে অবশ্যই আমি পিন করে দেবো তো আর তোমাদের যদি এই মেকআপটা ভালো লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি আমি তোমরা যদি আমার চ্যানেলে আসো ওখানে কমেন্ট করলে আমি তোমাদের আলাদা করে ফোন নাম্বার দিয়ে দেবো তো আমার চ্যানেলের নামটা আমি একটু বলে দিই বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা ওখানে গিয়ে প্লিজ যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও একদম অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর দুজনকে দেখে আমার সত্যি আজকে প্রচন্ড ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো প্রচুর কমেন্টস চাই কিন্তু প্রচুর প্রচুর কমেন্ট চাই আর দিদি ভাইকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে যেভাবে আমাকে সাপোর্ট করেছো সেভাবে দিদি ভাইয়ের পাশে থেকো তবে দিদি ভাই এগিয়ে যাবে সামনের দিকে হ্যাঁ তোমাদের সাহায্য ছাড়া আমরা সত্যি কিছু না সত্যি তাই না তোমরা পাশে থাকলে আমরা পারবো তোমাদের বহুত সাপোর্ট দরকার দিদি ভাই এগিয়ে যেতে আমি মনে প্রাণে চাই দিদি ভাই অনেক 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 দূরে এগিয়ে যাক সামনের দিকে আমিও চাই ও যেভাবে এগোচ্ছে ও যেন আরো সুন্দরভাবে তোমাদের সাপোর্টে এগিয়ে যেতে পারে একদম তো চলো আর কি বলবো আর ওইদিকে অবশ্যই অবশ্যই ভিজিট করো দিদি ভাইয়ের চ্যানেল কমেন্টেও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে এই আর কি তো আর এই যে আমার মা এখনো বসে আছে এই ড্রেসটা একটু দেখিয়ে দাও সামনে কি একটা জামা পরলো ওর সাথে ফটো তুলে নাও ভাই এটা তুলে নাও ফটো প্ল্যান তো হয়ে বসে আছে আর এই যে আমার মামমাম আমি বাড়ি যাব ও বাড়ি যাবো এতক্ষণ বাদে বলছি আমি বাড়ি যাবো তো আমরা এখনই বেরোবো বেশিক্ষণ আর ওয়েট করবো না তোমাদের সাথে জাস্ট ব্লগটা শেষ করলাম আর এই আর কি তো একটু বাদেই আমরা বেরিয়ে যাবো মোটামুটি 20-25 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো অবশ্যই ট্রেনে করে বাড়ি যাবো আর চলো এই হচ্ছে দিদি ভাইয়ের পার্লার পার্লার কাম বাড়ি দিদি ভাই ফ্ল্যাটে থাকে তো ফ্ল্যাট কাম পার্লার আর ভালো খুব ভালো এই যে আমাদের দাদা ভাই ওরে বাবা এই যে দাদা ভাই তো চলো দাদা ভাইকে দেখে নিলে ভালো হলো দিদি ভাই আর দাদা ভাই পাশাপাশি দেখে নিলে একসাথে ঠিক আছে বেস্ট অফ লাক ভালো হয়েছে সারা দিন ধরে এটা কর্মকাণ্ড প্রোগ্রাম চালানো এর ফলাফলটা দেবে তোমরা ফলাফলটা দেবে তোমরা আমরা কর্ম করলাম ফলটা দেবে তোমরা তো চলো আর বহুত ভিডিও করে নিয়েছি প্রচুর 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 ফটো তোলা হয়েছে প্রচুর ফটো তোলা হয়েছে প্রচুর ভিডিও করা হয়েছে তো আমার এই সাজ একমাত্র শুধুমাত্র তোমাদেরকে দেওয়ার জন্য তোমাদেরকে একটা উপহার দিলাম আমি আজকে হ্যাপি 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 ভ্যালেন্টাইন ডে যেটা কেউ এখনো বলেনি কিন্তু হ্যাপি ভ্যালেন্টাইন ডে উইশ কেউ করেনি এখনো করেছে কি হ্যাপি 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 ভ্যালেন্টাইন ডে একদম ঠিক আছে তোমরা আমি জানি খুব আজকের দিনটা খুব আনন্দ করে কাটালে হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ আমরা বোধহয় প্রথম কোনো ভ্যালেন্টাইন ডেতে এত এনজয় করলাম সেটাই আমরা এর আগে কোনোদিন আনন্দ করিনি আমাদের এর আগে ভ্যালেন্টাইন ডে গুলো ফিকে থাকতো কারণ আমি ব্রাহ্মণ জানাই পূজা করতে যেত তো ফেব্রুয়ারি ম্যাক্সিমাম সরস্বতী পূজা পড়ত একদম তো এইবারই মানে একটু বেশি আনন্দ করলাম একদম খুব মানে ভালো লাগছে আর দিদি ভাইয়ের কাজ তো দেখতেই পেলে কেমন হ্যাঁ ভীষণ সুন্দর হাতের কাজ দিদি ভাইয়ের আর আজকে দিনটা আমরা সত্যি খুব 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 এনজয় করলাম তো চলো কিন্তু হ্যাঁ কি বলছো দিদি ভাই ভিডিও বাকি থাকবে গিফট আছে
একটু আমি বলে আমার ভিডিওটা শেষ করি। হ্যাঁ অবশ্যই, মাই গড। তো চলো ব্লগটা শেষ করার আগে দিদি ভাই বললো যে দাঁড়াও দাঁড়াও ব্লগটা শেষ করো না, আমি পিকচার আমি বাকি হে মেরে দোস্ত। কারণ যেহেতু বোন এসেছে তার পরিবারকে নিয়ে এসেছে, এইভাবে তো খালি হাতে ছেড়ে দিতে পারি না। তো যাই হোক, একটা সামান্য একটা কিছু গিফট আছে ওদের জন্য, আর মেয়ের জন্য আছে, জয়ী ওর জন্য আছে, ওর জন্য একটা সেলিব্রেশন দিয়েছি। আর এই গিফট তো অবশ্যই দেখাবে কি দিয়েছি, তবে যেটা দিয়েছি তো তা সেই মানে গিফটটা ওদের এই সাজের সঙ্গে খুব মানানসই হবে। না কখনোই সামান্য হতে পারে না, এটা কিন্তু একদম দিদি অন্যায় কথা বলেছে একটা, খুব অন্যায়, আমি খুব রাগ করেছি। আচ্ছা আচ্ছা, আর বলছি না সামান্য, তো তোমরাও দেখো ওর সাথে, আমার মনে হয় এই সাজের সাথে এই গিফটটার খুব ভ্যালু থাকবে। আমরা এখনই এখান থেকে বেরিয়ে যাচ্ছি 10-15 মিনিটের মধ্যে। আর সাজটা খুলতে সত্যি খুব 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 কষ্টের একটা ব্যাপার, ভীষণই কষ্টের একটা জায়গা যে আমাকে মেকআপটা খুলতে হবে। এর আগে যখন রানাঘাটে মেকআপ করেছিলাম, তোমরা তো জানো আমি মেকআপ নিয়েই বাড়ি চলে গেছি মনের দুঃখে, কারণ মেকআপ তুলতে আমার প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয় আমার মেকআপ তুলতে। মানে সেই যেন মানে সেই মানে যেন সেই মানে যেন বুকটা ফেটে যায় আমার মেকআপটা যখন তোলা হয়, মানে যেন সেই প্রচণ্ড কান্না পায়, এতটাই মানে খুব খারাপ অনুভূতি একটা মেকআপ তোলা, যেটা খুব অপছন্দের একটা কাজ, সেটাই আমি এখন করব। তো চলো টাটা বাই বাই, তোমাদের সাথে আবার দেখা হবে আমার কালকে একটা নতুন ব্লগের নতুন ভিডিওতে দেখা হবে, আর আমার মায়ের সাথে তোমাদের দেখা আপাতত এখানেই ইতি গজ। তো চলো আবার কবে দেখা হবে আমার জানি না, আর যেদিন দেখা হবে সেদিন আবার তোমরাও দেখতে পাবে। এখন তো মানে আমি যা যা দেখবো আমার দু চোখ দিয়ে, আমার পুরো পরিবারও এতগুলো চোখ দিয়ে সেটাই দেখবে আর কি। তো চলো আজকের ভিডিওটা ভালো থাকবে, সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে, বেশি বেশি করে কমেন্ট করবে, হ্যাঁ সাপোর্ট করবে, হ্যাঁ নিজেদের শরীর খেয়াল রাখবে, বাড়িতে যারা যারা আছে তাদের সবার শরীরে খেয়াল রাখবে, ঠিক আছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার কালকে থেকে নর্মালি ডেইলি লাইফস্টাইল রুটিন নিয়ে, ঠিক আছে, আজকের মতো টাটা।